আবারও রাজধানী শহরের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে। দিন দুপুরে রক্তাক্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ল এক মহিলা। জানা গেছে বুধবার রাজধানীর বিবেকানন্দ ময়দানের গ্যালারিতে মৃত অবস্থায় মনি রবিদাস নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে তার স্বামী রাজু ছেত্রী। বাড়িঘর ছাড়া এই দম্পতি গত 2 বছর যাবৎ বিবেকানন্দ ময়দানের গ্যালারিতেই বসবাস করছে বলে জানা গেছে। এদিকে পুলিশ এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেন। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যতার পাশাপাশি নানা প্রশ্নেরও জন্ম দিচ্ছে। কি করে রাজধানীর প্রাণকেন্দ্র বিবেকানন্দ ময়দানের মতো স্থানে দিন দুপুরে রক্তাক্ত হতে পারে এক মহিলা? এদিকে মৃতার স্বামীর অভিযোগ, মনি রবিদাস নামে তার স্ত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে। সেই সঙ্গে তার আরো অভিযোগ, রাজধানীর বিবেকানন্দ ময়দানে প্রায় নানা ধরনের নেশার আড্ডা বসে, কিন্তু পুলিশ প্রশাসন এ বিষয়ে কোনো সদর্থক উদ্যোগ দেখায়নি। একই সঙ্গে মৃতার স্বামীর আরো অভিযোগ, এর আগেও বেশ কয়েকবার নেশাগ্রস্ত অবস্থায় কিছু দুষ্কৃতি তাকে ভয়ভীতি প্রদর্শন করেছিল। আমরা তো খবর পাইছি একটা মেয়ে লোক অজ্ঞান হয়ে ঘুরে দিচ্ছে, হ্যাঁ আইলাম, আইয়ে তো দেখুন যে কেনে হ্যাঁ কিনতেছে, হ্যাঁ আয়া তারা সারা দিলেও কথা কথা কয় না, যদি কাছে বুঝে দিচ্ছে নাই, আমরা তো বোঝানোর মতো কোনো কিছু নেই, ডাক্তার কাছে ডাক্তার পরীক্ষা করে দেখবো। বলুন না, বলতে আমি সকালে গেছিলাম বিশালকা থেকে কামে, কাম করজনের লিখায় তখন আমার সাথে কথা বাতি করেছে, তখন সুস্থই আসলো। আমি গেছি যে তুমি আমার সাথে চলো, মুখে দিছি, মুখে দেওয়ার পরে খা না, এবার দ্বিতীয় দেখি শ্বাস লো নি, শ্বাস হলো না, এরপরে চাদর দিয়ে গাও দিয়ে ট্রাফিকে গিয়ে গেছি যে খানার জানাতে, পুলিশে ফোন করে নিয়ে ট্রাফিকে ফোন করছে। কি অবস্থায় দেখলেন? অবস্থা একবার খুব খারাপ আসলো, একবার মাথা ফাটা আসলো, রক্ত আসলো, পিরা যে আমি মুচি রুচি দশটা। ওনার নাম কেন? মনি রবিদাস। তোমার নাম কি? রাজু ছেত্রী। তোমার কি হয়? আমার বউ লাগে। কি করে গত 2 বছর যাবৎ বিবেকানন্দ ময়দানের গ্যালারিতে মহিলা এবং পুরুষ বসবাস করতে পারে, এ বিষয়ে পুলিশের নজরদারি নিয়েও উঠছে নানা প্রশ্ন। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরার স্লোগান দিচ্ছে, অন্যদিকে রাজ্যের বিভিন্ন পার্ক সহ রাজধানীর বিভিন্ন শিশু উদ্যান জনবহুল এলাকাতে রাতের অন্ধকারে বসছে নেশা এবং জুয়ার আড্ডা বলে অভিযোগ বিভিন্ন মহলের। তবে এদিনের ঘটনা আবারও প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে রাজধানী শহরের নিরাপত্তা ব্যবস্থাকে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।